প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর দ্বিতীয় পাঠের ক্লাসটা করছি। আগের পাঠটা যারা দেখোনি প্লাস 6.1 অনুশীলনীর ক্লাসগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে এই অধ্যায়ের প্লেলিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা যে হচ্ছে যে দ্বিতীয় পাঠে যেগুলো করব, প্রথমেই আমরা 10 নম্বর অঙ্কটা তুলে নিলাম। তো এখানে দেওয়া ছিল দুটি সংখ্যার যোগফল 100, আর সেই সংখ্যা দুটোর বিয়োগফল দেওয়া আছে 20, সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা অষ্টম শ্রেণীতে যেহেতু দুই চলকের সমাধান শিখেছি, তো এখানে আমরা একদম ডাটের মাথায় একটা সংখ্যাকে এক্স, একটা সংখ্যাকে ওয়াই ধরে নেব। তো এগুলো ইচ্ছে করলে আমরা এক চলকেও ধরতে পারি, যেমন একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি আর একটা হবে 100 - x, আর এটা দিয়ে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তো ওটা হচ্ছে আসলে দুই চলক দিয়ে করাটাই বেশি আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে জরুরি। তো আমরা প্রথমেই মনে করি একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপরটি ওয়াই। তো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে যেখানে বিয়োগফল দেয়া থাকে। তো বিয়োগফল দেয়া থাকলে আসলে এই সংখ্যা দুটোর মধ্যে তুমি কোনটাকে বড় ধরছো সেটা একটু এখানে বলে দিতে হয়, না হলে আমরা যখন এটা দিয়ে সমীকরণটা গঠন করব এক্স মাইনাস ওয়াই লিখবো নাকি ওয়াই মাইনাস এক্স লিখবো এটা একটা সমস্যা। যোগের সময় আসলে কোনোটাই সমস্যা না, এক্স প্লাস ওয়াই সমান 100 লিখলেও রাইট, ওয়াই প্লাস এক্স সমান 100 লিখলেও রাইট। তো এই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখনই বিয়োগফল দেওয়া থাকবে সেখানে এখানে বলে দিতে হবে তুমি যে কোনো একটা বড় ধরতে পারো। তো স্বাভাবিকভাবে আমরা এক্সটাকেই বড় ধরছি, এক্স বড় ওয়াই চেয়ে। তো এখন আমরা দেখো দুটো সমীকরণ গঠন করব। একবার আমরা লিখব প্রথম শর্তানুসারে, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সবগুলোতেই এরকম দুটো করে ইকুয়েশন সমীকরণ আসবে। প্রথম শর্তানুসারে সংখ্যা দুটোর যোগফল বলা ছিল 100, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 100, দিয়ে আমরা এখানে ডট ডট দিয়ে এটা 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখবো। আমরা এর আগে যে 6.1 আসলে প্রতিস্থাপন আর অপনয়নের সমাধান করেছিলাম এরকমই এখান থেকে দুটো সমীকরণ আগে চলে আসবে। নেক্সট হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে, এখান থেকে আমরা আর একটা সমীকরণ বের করে আনবো দ্বিতীয় শর্তানুসারে। তো এটা সংখ্যা দুটোর বিয়োগফল দেওয়া ছিল 20, আমরা যেহেতু এক্স কে বড় ধরেছি, কেউ যদি ওয়াই কে বড় ধরো তাহলে ওয়াই মাইনাস এক্স লিখতে হবে, আর এক্স বড় থাকলে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এটা সমান সমান 20। তারপরে এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। এখন এখানে যেহেতু আমাদের স্বাধীনতা আছে, আমরা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু সমাধান করে ফেলতে পারি, তবে সৃজনশীলের ক্ষেত্রে এমন হয় যে ক নাম্বারে হয়তো যে সমীকরণ দুটো গঠন করতে বলা হয়েছে তখন এই দুটোই উত্তর হবে, আর খ নাম্বারে তোমাকে বাই ফোর্স করতে পারে যে অপনয়নে সমাধান করো বা প্রতিস্থাপনে সমাধান করো, তখন কিন্তু সেই সেই নিয়মেই সমাধানটা করতে হবে। তো এখানে যেহেতু বাধ্যবাধকতা নেই, সো এখানে আমরা অপনয়নটাই বেশি ইজি হয়, আর যাদের সমস্যা রয়েছে প্রতিস্থাপন অপনয়ন অবশ্যই প্লেলিস্টে আমরা এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে 6.1 অনুশীলনীটা তোমরা দেখে নেবে। তো এখানে অপনয়নের সমাধান করতে গেলে যেটা করব, আমরা এই সমীকরণ দুটো জাস্ট উপর নিচ করে লিখে নিলাম। তো এখানে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, যেহেতু দেখো এক্স এর সহগগুলো একই আছে, ওয়াই এর সহগগুলো একই আছে। তো আমরা যদি এখানে যোগ করি, যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, সেক্ষেত্রে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যাবে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে এগুলো চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে এক্সটা কাটা যাবে, ওয়াই এর মানটা আগে বের হয়ে আসবে। তো বিয়োগে সচরাচর আমরা যাবো না, আর যেহেতু চিহ্ন পরিবর্তনের বিষয় থাকে আমরা যোগ করি করছি। যোগ করলে দেখা যাবে এটা আর এটা কাটা যাবে, আর এক্স এক্স যোগ হয়ে হবে 2x, আর এই পাশটা যোগ হলে হবে 120। নেক্সট এখান থেকে আমরা বা এক্স সমান সমান 2টা গুণন আছে, এপারে গেলে ভাগ হয়ে যাবে 120/2, তো এটা কাটাকাটি করলে হবে 60। এইখান থেকে আমরা কিন্তু এক্স এর মানটা অলরেডি পেয়ে গেলাম। তারপরে এইখান থেকে এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে, অর্থাৎ 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে আমরা ওয়াই এর মানটা বের করে ফেলব। তো আমরা 1 এ বসাচ্ছি, আমরা এখানে লিখছি যে এক্স এর মান 1 নং সমীকরণে বসাই, লিখে আমরা 1 নং সমীকরণটা আগে তুলে নেব, এক্স প্লাস ওয়াই সমান সমান 100, বা দিয়ে এখানে আমরা এক্স এর জায়গায় 60 বসিয়ে দেবো, 60 প্লাস ওয়াই সমান হচ্ছে 100। নেক্সট প্লাস 60টাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলে ওয়াই সমান হচ্ছে 100 - 60, তো সিম্পলি এখান থেকে ওয়াই এর মান আসছে 40। তো আমরা সমাধানের ক্ষেত্রে যেমন নির্ণেয় সমাধান লিখে করেছিলাম, আর এখানে যেহেতু ধরা আছে একটি সংখ্যা আর অপর সংখ্যা, এখানে এইভাবে ফিনিশিং দিতে হবে। অতএব একটি সংখ্যা যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের একটি সংখ্যা 60, আর অপরটি একদম ইজি অঙ্ক, হ্যাঁ অপরটি যেটা আমাদের ওয়াই এর মান ছিল অর্থাৎ 40। তো এইভাবে আমরা জিনিসটা অ্যান্সার করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে।
তো এরপর আমরা পরবর্তী যে 11 নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করছি। তো এটা ছিল আমাদের 11 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল 160, সেই সংখ্যা দুটোর মধ্যে একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা তিনটি দুটি নির্ণয় করো। তো এখানেও আমরা ডাটের মাথায় আগে সংখ্যা দুটো ধরে নেব। তো এখানে যেহেতু বিয়োগফল দেওয়া নেই, এখানে আমাদের বড় ছোট বলতে হবে না। মনে করি একটি সংখ্যা এক্স এবং অপরটি আমরা ধরলাম ওয়াই এবং অপরটি ওয়াই। তো এখন আমরা প্রথম শর্ত অনুসারে একটা সমীকরণ গঠন করব। প্রথম শর্তানুসারে এটি হলো আমাদের প্রথম শর্ত, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল বলা হয়েছে 160 দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দেব। আর এখানে এটা হলো দ্বিতীয় শর্ত, প্রতিটা অঙ্কে এরকম দুটো করে শর্ত আছে। তো দ্বিতীয় শর্তানুসারে এখান থেকে আমরা আর একটা সমীকরণ নিয়ে আসবো, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে একটি অপরটির তিন গুণ। তো একটি যদি এটা হয় আর অপরটি এটা হয়, তাহলে এই একটি সমান অপরটির তিন গুণ, অর্থাৎ এরকম বিষয় এক্স সমান সমান অপরটির তিন গুণের সমান, আসলে সমানটা বলা থাকে না, এটা বুঝে নিতে হয়। এটা এখন এটা যদি কেউ প্রতিস্থাপনে সমাধান করো, হ্যাঁ, তাহলে এটা এইভাবে রাখলেই সুবিধা হবে। যেহেতু প্রতিস্থাপনে এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করতে হয়, এই মানটা নিয়ে গিয়ে 1 নং সমীকরণে বসালেই ওখান থেকে ওয়াই এর মান বের হয়ে আসবে। আর আমরা যদি অপনয়নে সমাধান করতে চাই, তাহলে এক্স ওয়াই গুলো সবসময় বাম সাইডে নিয়ে আসতে হয়, তাহলে আমরা আর একটা লাইন করবো এক্স, এটা এই পারে এসে মাইনাস হয়ে গেল, আর এই পাশে কিছু না থাকলে জিরো হবে। তারপরে আমরা এটাকে 2 নং সমীকরণ হিসেবে নাম দেব। তো এখন আমরা যদি অপনয়নে করতে চাই, ওয়াই কে যদি কাটাকাটি করতে চাই, তাহলে 1 নং 3 দ্বারা গুণ দিতে হবে, আর এটাকে কিছু দিয়ে গুণ না করা মানে 1 দ্বারা লিখতে হয়। আর যদি কেউ এক্সটা কাটাকাটি করতে চাও, তাহলে কোনো গুণনই করতে হবে না, এই সমীকরণ দুটো উপর নিচ লিখে বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ করে নিয়ে কাটাকাটি করা যাবে। যেটাই হোক, প্রতিস্থাপন অপনয়নটা তোমাদের ভালো বুঝতে হবে, যেটার জন্য আমরা বারবার বলছি যে 6.1 এর ভিডিওগুলো তোমরা দেখে আসবে। আমরা প্লেলিস্টটা লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে। তো এইখান থেকে আমরা যেটা করছি যে ওয়াই কেই আমরা কাটাকাটি করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে যে 1 নং সমীকরণকে 3 দ্বারা, এবং আর যাকে আসলে কিছু দিয়ে গুণ করা হয় না এটা 1 দ্বারা লিখলে ভালো হয়, 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি। তো আমরা একবারে গুণ করে বসাবো। তো একে 3 দিয়ে গুণ করলে এটা হবে 3x, এটা হবে 3y, আর এটাকে সরি, হ্যাঁ ঠিক আছে, একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 300 3618 হাতে 1, 3 অক্ষে 3 আর 1কে 4, আর এটা 1 দ্বারা বলা হয়েছে মানে যেমন আছে সেরকমই থাকবে, এইটা এরকম থাকলো। নেক্সট আমরা দুটা ভিন্ন ভিন্ন চিহ্ন হলে এখানে আমরা তখন বলি যে যোগ করে, হ্যাঁ, তো যোগ করলে এটা হয়ে যাবে 4x, আর এইটা প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে গেল, আর জিরোর সাথে এটা যোগ হলে 480 হবে। নেক্সট এখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে 4টা গিয়ে ভাগ হবে, 480 ভাগ 4, এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 অক্ষে 4, 4 2 গুণে 8, 0, অর্থাৎ x এর মান আমরা পাচ্ছি হচ্ছে 120। তো একটা সংখ্যা কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেল। এবার আমরা এই x এর মানটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, আমরা 1 এ বসাচ্ছি, 2 এ বসালেও একই হবে, x এর মান 1 নং এ বসেই। তো 1 নংটা আমাদের ছিল x প্লাস ওয়াই সমান 160, তো এইখানে x এর জায়গায় আমরা 120 বসালাম, 120 প্লাস ওয়াই সমান হচ্ছে 160। হ্যাঁ, নেক্সট লাইনে 120টা প্লাস ছিল, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, ওয়াই সমান 160 মাইনাস হচ্ছে 120, তো এখান থেকে ওয়াই এর মান আমরা পাচ্ছি 40। তো এই আমাদের দুটো সংখ্যা বের হয়ে গেল, এখন আমরা ফিনিশিং দেব। অতএব একটি সংখ্যা যেটা আমাদের এক্স এর মান ছিল 120, আর অপরটি যেটা আমরা ওয়াই এর মান পেয়েছি অর্থাৎ 40। তো এই প্রতিটা অঙ্কই কিন্তু আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারি। তো এই দুটো সংখ্যার যোগফল দেখো, ওই যে 160 আসছে, 40 আর 20 60, আর একটি অপরটির তিন গুণ, এই যে এই সংখ্যাটা দেখো, একে 3 দিয়ে গুণ করলে এটা আসে। সো এগুলো অঙ্কে আসলে উত্তর দেখার কোনো প্রয়োজনই হয় না। নেক্সট এই পার্টে আমরা আরেকটা অঙ্ক করছি, সেটা হচ্ছে 12 নম্বর। তো এটা ছিল আমাদের 12 নম্বর অঙ্ক, এখানে যেটা বলা আছে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয় সংখ্যাটির 2 গুণ যোগ করলে যোগফল 59 হয়,
আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলে নাইন হয়, সংখ্যা দুটি কত? তো এখানে যখন যে অঙ্কে যেভাবে বলে, এখানে যেহেতু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলেছে, আমরাও ধরার সময় সেইভাবে লিখব যে মনে করি প্রথম সংখ্যাটি হলো এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াই। তো আমরা আগেও বলেছি যে অঙ্কগুলোতে সরাসরি বলে দেয় যে দুটি সংখ্যার বিয়োগফল এত, তখন আমরা বড় ছোট ধরব, আর নর্মালি আমাদের এখানে বড় ছোটর কোনো প্রয়োজন হবে না। তো এখান থেকে আমরা প্রথম শর্ত অনুসারে একটা সমীকরণ গঠন করি। আগে এখানে বলা হয়েছে যে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে, তাহলে এর যদি আমরা তিন গুণ করি তাহলে হবে থ্রি এক্স, তার সাথে দ্বিতীয়টির দুই গুণ, তাহলে এর দুই গুণ করলে হবে টু ওয়াই। এটা যোগ করলে বলা হয়েছে যে 59 অর্থাৎ 59 হবে। হ্যাঁ, এটাই আমরা ডট ডট দিয়ে এটা এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম। আর এখানে আমরা দ্বিতীয় শর্ত দিয়ে আর একটা দুই নং সমীকরণটা গঠন করব। তো দ্বিতীয় শর্ত অনুসারে, তো এটা দ্বিতীয় শর্তে যেটা বলা হয়েছে প্রথমটির দুই গুণ থেকে, তাহলে দুই গুণ হচ্ছে টু এক্স, তো দ্বিতীয়টি বিয়োগ, সো দ্বিতীয়টির আসলে কোনো গুণ বলা হয়নি, জাস্ট ওয়াই বিয়োগ করতে হবে। হ্যাঁ, এটা বিয়োগ করলে বলা আছে যে নাইন হবে, সো এটাই হবে আমাদের দুই নং সমীকরণ। তো এখানেও আমরা যদি হচ্ছে যে এক্স কে কাটাকাটি করতে চাই, তাহলে এক নং সমীকরণকে এই দুই নং এর ওয়াই সহ এক্স এর সহ অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে, আর দুই নংকে এক নং এর এক্স এর সহ অর্থাৎ তিন দিয়ে গুণ করতে হবে। তবে সবসময় অপনয়নে সুবিধাজনক হয় হচ্ছে যে যেটা চলকের আগে দেখা যায় একটা প্লাস আছে একটা মাইনাস আছে, হ্যাঁ সেই জায়গাটা করলেই বেশি ইজি হয়, কেননা সেই সমীকরণ দুটো তখন আসলে যোগ করলে কাটাকাটি হয়, সাইন চেঞ্জ করার বিষয় থাকে না। তো আমরা যদি ওয়াই কে কাটাকাটি করতে চাই তাহলে একে ওয়ান দ্বারা আর একে আমরা টু দ্বারা গুণ করব, আমরা সেটাই করছি। আমরা এখানে লিখি যে এক নং সমীকরণকে, এটাকে যেহেতু কিছুই করতে হবে না এই জন্য আমরা এটা ওয়ান দ্বারা লিখব, ওয়ান দ্বারা, এবং দুই নংকে তো একে আমরা টু দিয়ে গুণ করব, টু দ্বারা গুণ করি। তো ওয়ান দ্বারা গুণ করলে যেহেতু কোনো এফেক্ট পড়ে না, এটা যেমন আছে আমরা সেইভাবেই জাস্ট লিখে যাব, থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে 59, আর এটাকে টু দিয়ে গুণ করলে সবাই গুণটা পাবে, এটা হবে ফোর এক্স, আর এটা হবে মাইনাস টু ওয়াই, আর এটা দুই দিয়ে গুণ করলে হচ্ছে যে নয় দুগুণে 18। নেক্সট এইখানে আমরা লিখে দেব যোগ করে, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে এক্ষেত্রে যোগ করে লিখতে হয়, এটা কাটা গেল, আর এটা 4 আর 3 7 7x, আর এটা যোগ করলে হবে 9 আর 8 17 17 7 1, 5 আর 1 6 আর 1 7 77। নেক্সট এইখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো 77 ভাগ হচ্ছে 7, তাহলে 7 দিয়ে কাটলে এটা 11 বার যায়, সো এক্স এর মান আমরা 11 পেয়ে গেলাম। তো এক্স এর মান যদি 11 হয়, এই মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, অর্থাৎ এক্স এর মান 1 নং 2 বসালেও হবে, 1 নং সমীকরণে বসেই। তো 1 নং আমাদের ছিল হচ্ছে 3x প্লাস 2y সমান হচ্ছে 59, তো এখানে আমরা x এর জায়গায় 11 বসাবো, 3.11 প্লাস 2y সমান হচ্ছে 59, তারপরে এটাকে 3 11 33 করে একবারে আমরা ওই পাশে মাইনাস করে দিই, তাহলে 2y সমান হচ্ছে 59 মাইনাস 33 বা 2y সমান, এটা আমরা বিয়োগ করছি 6 3 আছে 5 হবে 2। তো এইখান থেকে আমরা এখন নেক্সট 2টাকে যদি ওই পাশে ভাগ করে দিই তাহলে 26/2, এটা কাটাকাটি করলে হবে 13, তো সিম্পলি ওয়াই এর মান হবে 13। তো এইখান থেকে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম যে এক্স এর মান আমাদের যেটা ছিল, আমরা এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দিয়ে লিখবো, অতএব প্রথম যেটা আমরা এক্স পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে 11, আর দ্বিতীয় সংখ্যা আমরা পেলাম হচ্ছে 13 অর্থাৎ 13, এটাই আমাদের অ্যান্সার হবে। এখানে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করে দেখি তাহলে আমরা সেইভাবে দেখব যে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে, তো প্রথমটি আমাদের আসছে 11, তার তিন গুণ করলে 3 11 33 হয়, এর সাথে বলা হয়েছে দ্বিতীয়টির দুই গুণ অর্থাৎ 13 দ্বিগুণ করলে হবে 26, তো এই দুটো যোগ করলে দেখো 6 আর 3 9 3 আর 2 5, এই যে 59 চলে আসে। দ্বিতীয় শর্তটাও যদি আমরা দেখি যে প্রথমটার দুই গুণ থেকে,
তাহলে এর দুই গুণ করলে হচ্ছে 22, এটা থেকে দ্বিতীয়টা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 9 আসতে হবে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই যে 9 বলা ছিল। সো এগুলো অ্যান্সার দেখার কোনো প্রয়োজনই হয় না। এটাই ছিল আমাদের আজকের পার্ট, আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো শেষ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।